আসলে আমার জায়গা থেকে নেগেটিভিটিকে কখনো ভিড়তেই দেই না আমার পাশে। যারা বলছে বা যারা বলতে চায় বা যারা চেষ্টা করছে নানানভাবে অনেকভাবে বলার, আমার মনে হয় এটা সম্পূর্ণই মানে এটা তাদের মানসিকতা। এবার বুবলিকে শিক্ষিত বর্কি বললেন পরিমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ঢাকায় সিনেমার দুই চিত্রনায়িকা বুবলি ও পরিমণির লড়াই। একের পর এক কথার লড়াইয়ে সে পোস্টের মন্তব্যের ঘরে যুক্ত হয়েছেন দুই নায়িকার ভক্তরাও। তবে সিনেমার প্রতিদ্বন্দ্বিতাই নয়, দুজনের এই সাইবার যুদ্ধের কারণ ভিন্ন। পরিমণির অভিযোগ, মাতৃত্বের আবেগ অনুকরণ করেছেন বুবলি, আর এতেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন বুবলিও। বুবলির একমাত্র ছেলে শেহজাদ খান বীরের ছিল আজ জন্মদিন। ছেলের জন্মদিন উপলক্ষে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছেলের জন্য একটি দীর্ঘ খোলা ভিডিও দেন বুবলি। সেখানে তিনি নিজের মতো করে ছেলের প্রতি মা হিসেবে মমতা বোধ ও ভালোবাসা প্রকাশ করেন। সেই ভিডিও প্রকাশের পর রাত তিনটায় স্ট্যাটাস দেন পরিমণি। পরিমণি লেখেন, আপা গো আপা, পুরাই কপি মারলেন, কথা, মিউজিক লাইন, ভয়েস টোন, ডেলিভারি থেকে সব, কিন্তু আবেগ তো কখনো কপি করা যায় না। এর উত্তরে বিশাল একটি ফেসবুক পোস্ট দেন বুবলি। সেখানে তিনি বোঝাতে চান পৃথিবীতে অনেক কিছুই আছে যা প্রেক্ষাপট অনুযায়ী মিলে যায়। মূলত পরিমণির অভিযোগ, তিনি যে পরীকে নকল করেছেন সেটি বুবলি এড়াতে চাইলেন। উদাহরণ হিসেবে বলিউডের বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে, এমনকি সিনেমার গল্পের কথাও বলেন তিনি। একই রকম মনে হলেও সবার জীবনের দৃষ্টিকোণ থেকে ঘটনা কিংবা মুহূর্তগুলো আলাদা, এটাই বোঝান বুবলি। কিন্তু এরপর পরিমণি পাল্টা পোস্টে বুবলিকে সরাসরি শিক্ষিত বর্কি বলে সম্বোধন করেন। এমনকি বুবলি নিজের পোস্ট নিজে পড়লেও যুক্তিহীন লেখা খুঁজে পাবেন বলে ব্যঙ্গ করেন পরি। মূল ঘটনা হলো 2023 সালের 10 আগস্ট পরিমণি তার ছেলে রাজ্জোর জন্মদিনে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেই ভিডিওর সাথে বুবলির গতকালের পোস্ট করা ভিডিওর কথা, উপস্থাপনা দক্ষতা ও ভাষা এবং স্বরগত মিল রয়েছে কিছুটা। সেই থেকে বুবলিকে নকলবাজ হিসেবে উপস্থাপন করছেন পরিমণি। প্রিয় ভিউয়ার্স, একটি সন্তানের জন্য পৃথিবীর সব মায়ের আবেগ হয় একরকম। আপনাদের কি মনে হয়, বুবলি কি পরিমণিকে সত্যি কপি করলো নাকি এগুলো বুবলির মনের কথা? আপনার মতামতটি অবশ্যই আপনি জানিয়ে দিতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে।